বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকতগুলিতে যেভাবে এক শ্রেণীর অসচেতন পর্যটক প্লাস্টিক দ্রব্য ফেলছেন, তাতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে সেই প্লাস্টিক খেয়ে ফেলছে সামুদ্রিক প্রাণীরা, যার কারণে অদূর ভবিষ্যতে অনেক সামুদ্রিক প্রাণীরই বিলুপ্তি ঘটবে। এমন আশঙ্কা প্রকাশ করে মানুষকে সচেতন করতে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত পায়ে হেঁটে পাড়ি দিলেন এই রাজ্যের সাত বাঙালি অভিযাত্রী। এই সাত বাঙালি অভিযাত্রী হলেন উজ্জ্বল দাস, দেবাশিস চক্রবর্তী, তমগ্ন দাস, চয়ন দাস, শাশ্বত পারুই, অংশুমান পাল এবং দেবাশিস ভট্টাচার্য। তারা প্রত্যেকেই হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য। তাদের এই অভিযানে সামিল হয়েছিলেন কাজল মজুমদার এবং সুজাউদ্দিন সুহান নামের বাংলাদেশের আরও দুইজন অভিযাত্রী। এবার এই প্রথম নয়, নানা রকম সচেতনতামূলক বার্তা নিয়ে মাঝে মধ্যেই সৈকত অভিযান করেন হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এবারে সংস্থার 10 বর্ষ পূর্তি, আর সেই উপলক্ষে তারা সিদ্ধান্ত নেন ভারত বাংলাদেশ মৈত্রীর বার্তাকে সামনে রেখে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত অভিযানে নামবেন। সেই অনুযায়ী সংস্থার 7 সদস্য গত 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের টেকনাফ সমুদ্র সৈকতের শাহপুরি দ্বীপ থেকে যাত্রা শুরু করে 20শে ফেব্রুয়ারি কক্সবাজারের নাজিরা টেক সমুদ্র সৈকতে এসে অভিযান শেষ করেন। 112 কিলোমিটারের এই যাত্রাপথে তারা সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক দ্রব্য পরিষ্কার করে পর্যটকদের সচেতন করেন। শুধু সৈকত পরিচ্ছন্ন রাখাই নয়, থ্যালাসেমিয়া এবং রক্তদান সম্পর্কে সচেতন করতে বাংলাদেশের 2টি স্কুলে প্রচার চালায় এই অভিযাত্রী দল। তারা জানান এই অভিযান প্রাথমিকভাবে সহজ ছিল না, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই অভিযানের অনুমোদন দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে কক্সবাজারের জেলা শাসকের বিশেষ উদ্যোগে অনুমোদন মেলে। এমনই জানালেন এই অভিযাত্রী দলের প্রধান তথা হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দাস। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। আমরা ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতে কোস্টাল ট্রেক করি। বিশ্বের সর্ববৃহৎ যে কোস্টাল, এটা জেনেছিলাম আমরা জানার পর থেকে। এই কোস্টালটাতেও আমরা হাঁটবার হেঁটে হেঁটে যাওয়ার একটা পরিকল্পনা করি, সৈকত অভিযান করবার পরিকল্পনা করি হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবারে 10ম বর্ষ পূর্তি, সেই উপলক্ষেই আমরা প্রথম আন্তর্জাতিক একটা ভারত ইন্দো বাংলাদেশ মৈত্রীর বার্তাকে নিয়েই আমরা 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা বাংলাদেশ যাই এবং সেখানে প্রশাসনের সহযোগিতায়, প্রথমে দিকে একটু অনুমতি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল নিরাপত্তাজনিত কারণে, যেহেতু আমরা সমুদ্রের পাড়ে ক্যাম্প করে থাকতে হয় আমাদেরকে, সেটা নিয়ে একটুখানি অনুমতি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। পরবর্তীকালে প্রশাসনের হস্তক্ষেপে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছেন, আমাদের খুব সুন্দরভাবে আমরা এটাকে করতে পেরেছি। আমরা যে বার্তাটাকে দিতে চেয়েছিলাম যে ভারত বাংলাদেশ মৈত্রীর পাশাপাশি বায়োডাইভার্সিটি রক্ষা, অর্থাৎ যে সমুদ্রের পাড়গুলোতে নোংরা পড়ছে, বিশেষ করে প্লাস্টিক আবর্জনা ভর্তি হচ্ছে এবং সামুদ্রিক যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের শরীরের মধ্যে সেই প্লাস্টিকগুলো যাচ্ছে এবং অনেক প্রাণী আগামী কিছু বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে, তাই এটাকে যাতে রক্ষা করা যায় এই রক্ষা করার বার্তা নিয়েই আমরা মানুষের কাছে প্রচার করেছি। এর পাশাপাশি থ্যালাসেমিয়া এবং রক্তদান সম্পর্কে সচেতনতা করবার জন্য আমরা 2টো স্কুলে প্রোগ্রাম করেছি। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। বুধবার এই অভিযাত্রী দলের সদস্যরা পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পর তাদেরকে ফুলের স্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ এবং তার সতীর্থরা। প্রধান বলেন, এমন সচেতনতামূলক সৈকত অভিযানের জন্য বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। আধুনিক চিকিৎসা পরিষেবার আর এক নাম SS ডায়াগনস্টিক সেন্টার। এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর ব্যবস্থা থাকছে। যোগাযোগের ঠিকানা গুমা চৌমাথা, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।